এদিকে শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে আটক করেছে পুলিশ নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের আটক করা হয় এরপর দুইজনকেই নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মাইনুল হাসান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন